আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুপুরে রান্নার আয়োজন চলছে। মুরগি রান্না করব, দেশি মুরগি, আমাদের বাড়ির। আর এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজি, এটা রান্না করব। এখানে মুরগি রোস্ট করব, ভিজিয়ে রেখেছি। কড়াইতে মুরগি বসিয়ে দিব এখন, তার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 4-5টা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাই। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যখনই পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। সবাই ফুল ভিডিও দেখবেন। এদিকে আমি সব মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। এদিকে এই পাতিলে গরু মাংস বসানোর জন্য তেল দিয়ে দিলাম। এদিকে আরেক পাশে মুরগি বসিয়ে দিয়েছিলাম, যে এখন ডেকে দিব। এ পাশে গরুর মাংস আর এই চূড়াতে মুরগি বসিয়ে দিয়েছি। আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ হবে আদা, আর 5 টেবিল চামচ পরিমাণ হবে রসুন। 3 কেজি গরুর মাংস।
বাহিরে অনেক রোদ উঠেছে আজকে, মশলা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প করে পানি দিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান সেরকম দিবেন মরিচ, তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ এলাচ আর দারুচিনির গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিব। গ্যাসের তাপ কমে আসছে, মাংসটা দিয়ে দিলাম। ভালো করে নিড়ে মিশিয়ে দিব। এই গরু আমাদের বাড়ির পাশে জবাই দিয়েছিল, সেই গরুর মাংস ঢেকে দিব। এখন এদিকে মুরগির মাংসের মধ্যে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। ঝোলের পানি অ্যাড করে দিলাম। এক পাশে গরুর মাংস বসিয়েছি আর এক পাশে মুরগির মাংস, একসাথে এখন দুইটা হতে থাকবে। রোস্ট রান্না করার জন্য এখন ভালো করে ভেজে নিব। এখানে মুরগি রোস্ট বসিয়ে দিয়েছি। দশ বারোটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি। সিম্পল ভাবে তৈরি করব রোস্ট নিজেদের খাওয়ার জন্য। তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। এক
এখন এই আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব। অল্প করে পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ এলাচ দারচিনির গুঁড়া। এখন মশলাটাকে ভালো এখানে পোলাও বসিয়ে দিয়েছি, 1.5 কেজি চাউলের পোলাও। দেড় কেজি চাউলের পোলাওর জন্য মেপে পানি দেওয়া হয়েছে। এখন ডেকে দিব। আজ শুক্রবার, আমাদের বাড়িতে মসজিদ শব্দ শোনা যায়। চুলা রাস কমিয়ে একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এখন ঢেকে দিব। বাটিতে বেড়ে নিলাম, না এতো খাবার বেড়ে নিয়েছি, আদর খাচ্ছে, সালাদ, গরুর মাংস। গরুর মাংস বাটিতে বাড়িনি, ঠান্ডা হয়ে যাবে দেখে। পোলাও হয়ে গেছে, বিষ নাই আর ওইখানে একটা ভাত করে না।